মডেলই এত সুন্দর জায়গায় এসে নিজেকে আজকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে। এই ইমোশনটিকে ঘিরে বাংলাদেশের জনপ্রিয় একটি লোকসঙ্গীত আছে, লোকে বলে বলে রে। এই গানটির সাথে একটি নাচ পরিবেশন করবে অনুষ্ঠানের পর্যায়ে টরন্টের নৃত্যশিল্পী ফারজানা। কবিতাগুলোর মধ্যে অনেক সময় देखा जाए बेशिरभाग समय देखा जाए जे प्रकृति निये आपनार खूब बड़ो एकटा थीम होच्छे प्रकृति शीत फल अटल बाट बेशिरभाग जेटा नोटिस करेछि सेटा होच्छे शीत निये। तो एटा कि कानाडाय थाकेन एजन्यई शीतटा आपनार पछन्द नाकि एटार पिछने कोनो ब्यापार आछे? माने प्रत्येक कविरই নিজস্ব একটি বিষয় তার কবিতার শরীর জুড়ে আমরা প্রভাবিত হতে দেখি। বিভিন্ন কবিরা বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখলেও একটি বিষয়ের প্রতি তাদের দুর্বলতা থাকে, একটি বা দুটি বিষয়ের উপরে। হ্যাঁ, আমার কিছু কিছু কবিতায়, আমার বেশ কিছু কবিতায়, কিছু কিছু কেন বলছি তোমাকে, আমার বেশ কিছু কবিতায় শীত এবং বৃষ্টি এবং ফল এইসব বিষয় রয়েছে, প্রেম বিরহ এবং বেদনার পাশাপাশি। আমি কানাডার শীত প্রধান দেশে থাকি, কানাডায় তুমি অবস্থান করছো। কানাডা হচ্ছে শীত প্রধান দেশ এবং এই দেশে শীত একটা বিশাল সময় জুড়ে একটা বিশাল সময় দখল করে আছে। বছরের বলতে গেলে ৬ মাসই এখানে শীত থাকে, আর অক্টোবরের শেষের দিকে বা মাঝামাঝি পাতা ঝরা শুরু হয়, সমস্ত বৃক্ষগুলো নিষ্পত্র বৃক্ষে পরিণত হয়, রূপান্তরিত হয়। আমরা দেখতে পাই প্রকৃতি জুড়ে সেই সবুজ সজীব এবং প্রেমময় বৃক্ষগুলো আর নেই, তারা এক একটি গাছের কঙ্কালে রূপান্তরিত হয়েছে। এই যে প্রকৃতির এই যে ম্যাটাফোর, এই যে রূপান্তর আমরা দেখি, এটা কিন্তু পৃথিবীর সব দেশে দেখা যায় না। একটি কবিতার নামই আছে শীত, আরেকটি কবিতার নাম আছে শীতের শরীর চায়। তো ফল নিয়ে আমার একটি কবিতা আছে, যেমন ফলের দিকে এদিকটায় শীত নামে বেশ, আর তুমি রাঙামাটি থেকে কেনা রঙিন চাদরে নিজেকে ঢেকে পায়ে মাখো হেমন্ত শিশির। আমি সব দেখতে পাই, বুক জলে, আমি আর কতকাল শুয়ে থাকবো জলের অতলে। কবিতাটা অসাধারণ বললেন। আচ্ছা, একটা প্রশ্ন, যে কবি সম্বন্ধে সব পাঠকদেরই একটা জেনারেল অবজারভেশন থাকে, সেটা হচ্ছে কবি মানেই প্রেমে পড়া। তো আমি জানতে চাইবো না যে আপনার কবিতার মাঝে প্রেমের কথা, আমি জানতে চাইবো আপনার পার্সোনাল লাইফে প্রেম জিনিসটা কতটুকু মাইনে ধরে। তুমি যে প্রেমের কথা বলতে চাইছো বা বোঝাতে চাইছো তা হচ্ছে মানব মানবীর বা নর নারীর আবহমান প্রেমের বিষয়টি। তো কবি মাত্রই কিন্তু প্রেমিক, তাদের কখনো তাদের প্রেম হয় প্রকৃতির সঙ্গে, কখনো প্রেম হয় জ্যোৎস্নার সঙ্গে, এই জন্য আমরা বলি সে জ্যোৎস্না প্রেমিক কবি। কখনো তার প্রেম হয় বৃষ্টির সঙ্গে, কখনো তার প্রেম হয় নিসর্গের সঙ্গে, কখনো সমুদ্র আকাশ মাটি, সো কখনো তার প্রেম হয় মৃত্তিকার সঙ্গে। কখনো কোনো কোনো কবি আছেন যারা রাজনীতি সচেতন কবি, যেমন আমরা পাবলো নেরুদাকে জানি, তুমি জানো। তো পাবলো নেরুদা হচ্ছেন একজন রাজনৈতিক কবি, নিকোলাস গিয়েন কিউবার কবি, ইয়েভতেশেঙ্গু সোভিয়েট কবি। তাদের তাদের কবিতার মধ্যে আমরা যে প্রেমটা দেখি তা হচ্ছে দেশপ্রেম প্রচণ্ড রকম, এবং তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসেন, অর্থাৎ তাদের কবিতা এটাই ফুটে ওঠে। তুমি যে প্রেমের কথা বলতে চাইছো বা বোঝাতে চাইছো আমাকে, তা হচ্ছে মানুষের সঙ্গে আমি নর নারীর যে আবহমান প্রেম, মানব মানবীর যে প্রেম, তুমি সেটাকে বোঝাতে চাইছো, তাই নাকি? এবং আমার ক্ষেত্রে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ, আমি মনে করি যে পৃথিবীতে এমন মানুষ বিরল যার জীবনে প্রেম আসে নাই। নিশ্চয়ই তোমাকেও কেউ পছন্দ করে, ভালোবাসে, অতএব প্রেম মানুষের জীবনে এক অনিবার্য সত্য। কেউ কেউ বারবার প্রেমে পড়ে, কেউ কেউ জীবনে একবারে একজনকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দেয়। আমার প্রেম নিয়ে আমার নিজের প্রসঙ্গ থাক, আমার প্রেম নিয়ে বেশ কিছু কবিতা আছে, একটি আমি কিন্তু এই মুহূর্তে তোমাকে শোনাতে পারি। তা হচ্ছে, তুমি আমার মুগ্ধ প্রেম, তুমি আমার ক্ষমা, তুমি আমার দিনের শেষে রাত্রিতে লোকতমা। এত সুন্দর কবিতা যে লেখে তার তো জীবনে মানে একটার বেশি অনেক প্রেম থাকা উচিত, যেটা যেহেতু আপনি পার্সোনাল কোনো কথা বলতে চাচ্ছেন না, সেহেতু আমরা আর কোনো ফোর্স ইউ ইনটু দিস না। তবে আমি একটি কথা বলতে পারি, সেটা হচ্ছে আমার জীবনে একাধিক সময় একাধিক প্রেম এসছে, কিন্তু আমি একটি নির্দিষ্ট সময় শুধুমাত্র একজনকেই ভালোবেসেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের অনুষ্ঠান পরিচয়। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।